তো বন্ধুরা তোমরা কি দেখে বুঝতে পারছো কিছু কী বলতো চৈত্রী মাস তো তো ওই কারণে এখন সব শিব পার্বতী বা সন্ন্যাস হয়তো অনেকেই তো ওই জন্য সে যে এসেছিলো আর আমি দিদি বাড়িতে এসেছিলাম তো এসে দেখছি হঠাৎ করে ওরা সব মানে রাস্তা দিয়ে যাচ্ছে দিদি বাড়ির পাশের রাস্তা দিয়ে দিয়ে আমি বললাম যে বললো যে দিদি বললো যে শিব পার্বতী এসে চল দেখে আসি তুই আসে এসে দেখছি হ্যাঁ সত্যি সেজে এসছে তো ওই কারণে আমি আবার আমরা দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো ওদেরকে বলা হলো চলো তোমরা একটু নাচো তোমাদের নাচ দেখি একটু লজ্জা লজ্জা পাচ্ছে স্বাভাবিক কথায় কি বলতো এগুলো তো ছেলে মানুষ না তো ওই জন্য একটু লজ্জাও পাচ্ছে তো যাই হোক এদিকে ওদের একটু ছবি তুলে নিলাম তো তারপরে দেখো এখানে ঠাকুরদার মানে শোয়ানো আছে তো এটা বাড়ি বাড়িতে আসে আর কি প্রত্যেক বছরই আমাদের ওদিকেও হয় তো দিদির বাড়িতে হয়েছে বলে আমি একটু দেখলাম তো তারপরে দেখো শিপটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও একদম মনে হচ্ছে দ্বিতীয় শিপ যাই হোক শিপটা খুব খুশি শিব আমাকে বলছে তুমি লাইভ করছো নাকি তাহলে বলো যাই হোক তারপরে দেখা হয়ে গেল চলে আসলাম রাস্তা দিয়ে দিদি বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলো শিব পার্বতী তো শিব তো হঠাৎ করে চলে গেছে আমরা তো জানি না তো তোমাদেরকে আমরা দেখলাম তোমাদেরকে একটু শেয়ার করব না সেটা কখনো হয় না তো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা দেখো সবাই মিলেই গেছিলাম তো এই দেখো সবাই এক জায়গায় বসেছিলাম তো হঠাৎ করে যাচ্ছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমরাও একটু দেখলাম তোমরাও একটু দেখে নিলে তো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও শিব পার্বতীটাকে কেমন লাগলে একটু ভালো করে জানি মানে কমেন্টে জানিও ঠিক আছে তো চলো বক বক না করে ছেলে উঠে পড়েছে চলো সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিওগুলো এনজয় করতে থাকো তো চলো টাটা